গহপুর ছত্রঙর গোপাল কোতে পাঁচ ঠাই চিঙিলে মথাউরি। ছত্রঙর সংহারী বানে উদঙালে জলসম্পদ বিভাগের লুণ্ঠন। বিগত বর্ষত বানে ছিগা অংশত মেরামতি করার পিছতো পুনের একে স্থানতে ছিঙিল মথাউরি। গহপুরত এনেদরে এটা কালরূপ ধারণ করেছে ছত্রং নৈর বাহরি পানিয়ে। ফেনে ফুটুকারে বাড়ি অহা পাহাড়িয়া নৈখনের কোপাল ফুটে পুয়তি নিশা পাঁচ ঠাইত ছিঙিলে মথাউরি। ছয় নম্বর ওয়ার্ডর ছত্রংপাড়ার দুটাকো স্থানত আর চারি নম্বর ওয়ার্ডর ডিম্বেশ্বর বরুয়া পথত দুটা স্থানত ছিগিল মথাউরি। এক নম্বর ওয়ার্ডতো ধেনু ধরার বিগত বর্ষত ছিগা অংশতে পুনের ছিগিল মথাউরি। পাঁচটাকো স্থানত মথাউরি ছিগার ফলত জটিল হয়ে পড়েছে গহপুরের বান পরিস্থিতি। প্লাবিত হয়েছে ছত্রংপাড় মধ্য ছত্রং ধেনুধরা ধেনুধরা পথার রূপনগরকে ধরে বিস্তীর্ণ অঞ্চল। পুয়তি নিশা অহা সংহারী বানে এনেদরে প্লাবিত করেছে শহরখনের রাইজর বাসগৃহ। ঘরের ভিতর একাশো পানি, ফলত বিলাই নোহা হয়েছে অঞ্চলবাসীর। যিয়ে যেনেক পারে দুই এপদ সামগ্রী ল ঢাপনি মেলিছে ওখ ঠাইর সন্ধানত। মানে ইমানেই পানি, মানে একো বস্তুও লোক গোটে ভিতরতে থাকলে লোচালী সোচালী গাড়ি উলিয়ালো, এখন গাড়ি থাকিলে ভিতর। মানে জল সম্পদক যেহেতু ছত্রংখনের দায়িত্ব দিয়া হয়েছিল, দুই কোটি কিমান টাকা দিয়েছিল কেশব মহন্ত স্যারে, যে সেই পয়সাটা যেহেতু টার্নিং পয়েন্টবিল সেভ করব কারণে দিয়েছিল, সেই পয়সাটা উপর কোনোবা পথার মাজত কাম করে পেলায় কাম করে পেলায় পয়সাটা খাটে। পাহাড়িয়া নৈখনের সংহারী রূপে অশনি সংকেত কঢ়িয়াইছে পনেরো নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে যাতায়াতের ক্ষেত্রতো। কারণ এনেদরেই পানি বাড়ি থাকিলে যিকোনো মুহূর্ততে বানত উটি যাব পারে গহপুরের পনেরো নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের উপর থাকা এইখান দলং। ইফালে রাজ্যের বিয়াগম জলসম্পদ বিভাগটির বিষয়া ঠিকাদারের লুণ্ঠনের বাবে সমগ্র গহপুরলৈ সৃষ্টি হয়েছে তীব্র ভাবুকি। অসার হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা। রাইজর অভিযোগ, জিওবেগর নামত কেটামান বালির বস্তা জাপিয়ে মথাউরি মেরামতির নাটক করলে বিয়াগম বিভাগটে। প্রতি বছরে বালির মাথাউরি দি রাজ্যক জিয়াতু ভোগাইছে। তেখেতকল আমি বারম্বার অনুরোধ জানাইছো, প্রশাসনকো জানাইছো, আমি এসটিও সিভিল বাইদের লগত গিয়ে আলোচনা করেছিল, কইছিল যে এই জয়নত ভাঙিব বলে, যত আমি আশঙ্কা করেছিল। নিউজ এইটিনক আনি আগতে আমি এবার রাতেও দেখাইছিল, রাতে তেখেতকল পলাইছিল। তেখেতকলে যে বস্তারে মাথাউরি রিপেয়ার করে আছে, তিনি কেজি চারি কেজি মাটি দিয়ে পড়া এখন বস্তা ভরায় তেখেতকলে, যত নাকি হাই কোয়ালিটি জিও ব্যাগ লাগে সেইখানে ইউজ নকরে ঠিকাদারজনে। মুখ্যমন্ত্রীর ডেডলাইন পূরাবলৈ এনেদরে নিম্নমানের কামেরে দায়িত্ব সামরার বাবে বিগত বর্ষত ছিঙা অংশতে পুনের ছিগিল মথাউরি। কিন্তু প্রশ্ন হয় রাইজর টকারে পকেট গরম করা জলসম্পদর কর্মচারী আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা লোবনে সরকারে, নে প্রতিবারের দরেই ছত্রঙর মথাউরিক পুনের পানি পড়া হাঁহর দরে ব্যবহার করে যাব দুর্নীতিগ্রস্ত চক্রটয়ে। গহপুরের রমেন বরা, নিউজ 18, নর্থ ইস্ট।